জ্বর আসছে, জ্বর শরীরে তুমি এখানে পড়ে রয়েছো? না বাবা, আমার কিছু হয়নি বাবা, খেলনাটা নিয়ে মাত্র গ্রন্থে পড়ে গেছি। তোমার এই জ্বর শরীরে খেলনার থেকে বলছে, উঠো ভাবি না কই। আমি এখানে বসে বসে শাস্তেছি আর এমন করে কইতেছো, আমি মনে হয় যে তোমার মারে ধাক্কাটা ফালাই দিছি। ভাবি তুমি ধাক্কা দিয়ে ফালাবা কেন? তোমরা না হয় কাজ করবো না সেটা ঠিক আছে, কিন্তু আমার মা কাজ করতেছে তার তো একটু খেয়াল রাখবা নাকি? কাজ করি না মানে কি? হ্যাঁ আমরা তো কাজই করতেছি, আমরা কি সারাদিন শুয়ে বসে খাই নাকি? আর এত যদি মার প্রতি দরদ থাকে, নিজে বিয়ে করে বউরে দা কাজ করতে পারো না, আঙ্গুলকে চিল্লাচিল্লি করো কে? আর আমরা তোমার বউ না, জাঙ্গুর সাথে কথা কইবে বুঝছো? তো আমরা তুমি চলো। হ্যাঁ তুই ঠিক কথা কইছিস, আর শুনো তুমি বিয়ে করবে কেমনে? তুমি তো বেকার, আমাকে জামাইটা বইয়া বইয়া খাও, তোমার কাছে তো কেউ মেয়ে বিয়ে দিব না। এতই যদি মায়ের জন্য ধরা থাকে, নিজেই কাম করে দাও গা মায়ের। ভাবি মুখ সামনে এই কথা বলো, তোমরা ভুলে যাও না তোমরা এবারে বউ, এবারে বউ হিসাবে তোমাদের একটা দায়িত্ব আছে, আর সে তোমাদের মা না হলো তোমাদের শাশুড়ি, শাশুড়ি হিসেবে সেটুকু সম্মান তোমাদের করা উচিত। চুপ করো, আমাকে এত জ্ঞান দিতে হবে না, আমাকে যথেষ্ট পরিমাণ জ্ঞান আছে। বৌমা সাধারণ একটা কথা নিয়ে তোমরা বিষয়টা এত বড় করতেছ কেন? ও তো তোমাদের সাথে ঝগড়ার কোনো কথা কয় নাই। হ্যাঁ এটা সাধারণ কোনো বিষয় এলো, ঝগড়া করতেছে না নে? কোনটা ঝগড়া করতেছে আর কোনটা ঝগড়া করতেছে না আমরা মনে কিচ্ছু বুঝি না, যত সব ডং। মা এবারে ডং দেখে আর ভাল লাগে, শাস্তে বসি তাও পারলাম না। বাবা দেখ তুই তো আগে জোর দেখিস কবার পারবি না, কারণ ওরা তোর বড় ভাইয়ের বউ, আর একটা কথা পাইলে সেই কথাটা নিয়ে এই সংসারটারে মাথায় তুলে তুই আগে কিছু কবার যাস না। তার কি তুই একটা কাম কর বাবা, তুই একটা বিয়া কর, আমি জানি মরার আগে তোর ভোরের দিকে দেখতে পারি। মা বিয়ের কথা তো বলতেছ, কিন্তু বাড়িতে যা সব দেখতেছি এগুলো চোখে দেখে কি কারো বিয়ে করার ইচ্ছা করে? বাড়িতে তোমার দুইটা ছেলের বউ, তাই বাড়িতে যে শান্তি, আমি বিয়ে করলে যে বাড়ির অশান্তি আরও বাড়বো না তার কি কোনো গ্যারান্টি আছে? কে জানে আমার বউটা তো এর থেকে মন্দ হইতে পারে। না মা আমি বিয়ে করবো না। বাবা তাই করলে কি চলে? তুই বড় হইছস, তোর বিয়ে করার যথেষ্ট বয়স হয়েছে বাবা, তুই এখন একটা বিয়ে করলে আমি একটু আমার আত্মারে শান্তি দিতে পারি, যে না আমি বাইসে থাকতে আমার ছেলের একটা বোঝ দেখে গেলাম, আর যদি বিয়ে না করস এই সংসারে আর কত শান্তি দেখবি, আর অশান্তি দেখবি, আর অশান্তি দেখবি। মা আমি আর বুড়ে মানুষ তোর চাষা হই না, তারপর তুই আমার সাথে দুষ্টামি করো। দেখছে কি দুষ্টু দুষ্টু, আমি লাগি ওর চাষা আর চাষা চাষা আমি দুষ্টামি করে, আল্লাহ জানে ওর কপালে যে কি আছে, একাই সাত গেড়া মাথায় পিঠা ঘুরে
যার সাথে বিয়ে হবো না তার সংসার শেষ করে হলো জালা পুরাইয়া যাই গে। জুয়ান বুড়া নাই ব্যাগের সাথে দুষ্টামি করে বুঝো নাই না মানে মেয়েটা অনেক সুন্দর গ্রামের অপরূপ প্রকৃতির মতো সুশ্রী সুন্দর পাগল হলো নাকি শোনো সুন্দর খালি ওর উপরে দেখতে সুন্দর ওর পিছনে ঘুরে সময় নষ্ট করো না এই সাত দেরা মাথায় পেরে ঘুরে জানো সাত জম মাথায় নিয়ে যাচ্ছে আমার ভাবিদের জাত করার জন্য পরে আমার প্রয়োজন এই দাদা তুই কি একটা ভারী শাড়ি দিছে এটা পরে আমি হাঁটতে পারি নাকি এসব শাড়ি আমি জীবনে পরছি এর থেকে আমার পাতলা একটা ছেলে পিস দিলেই তুই তো আরে না শাড়িটা তো অনেক ভালো তুমিও যেমন সুন্দর শাড়িটা ওই রকম সুন্দর তোমার অনেক ভালো লাগতেছে যাই কর না কেন আপনার এখন কথা কই আপনার না একটা জামাই জামাই লাগতেছে আরে পাগল আমাকে তো জামাই জামাই লাগবে আমি তো আজকে জামাই সাজছি আমি তোমার স্বামী আজকে আমাদের বিয়ে হইলো না ও বিয়ে হইছে না জামাই আচ্ছা আমরা কি এখন আমাদের বাপের বাড়ি যেতেছি আরে পাগল হ্যাঁ আমার বাপের বাড়ি আর তোমার শ্বশুর বাড়িতে যাইতেছি ও আচ্ছা নন কিন্তু একটা কথা কই রাখি আমি কিন্তু পালে পালে ঘুরতে অনেক পছন্দ করি তারপর ওই যে গড়ের যে কাম কাজ না ওই গন্ধ আমি করতে পারি না মরছি রে এটা কারে বিয়ে করলাম আমি যা ভাবলাম এটা না পুরাই উল্টা হইলো আচ্ছা বাড়িতে যাই কি হলো কিছু ভাবতেছেন না 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 চলো চলো আমরা যাই আচ্ছা নন তুমি কাপড় সারো আগে কি অবস্থা কাপড় এমনি করে ধুয়ে রয়েছে নতুন বউ কেমন অবস্থায় বাড়িতে ঢুকছে আম্মা জানি কই গেছে কিছু কয় না কেন নতুন বউ মানে এই তুমি কার বউ কে ওই যে আমার বিয়ে করছে আমার জামাইয়ের বউ প্রেমের সমস্যা আছে নাকি আমারও তাই মনে হইতেছে পাগল টাগলে নাকি কার সাথে এলো রে না আমি দেখি না যে আমার জামাই 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 আমার জামাই যে ওদিকে গেছে আমি যাই আই দাঁড়া তুমি আগে যাও কেন ডাক দাও তুমি কারবো না কারবো বাড়ির দিকে ঢুকতেছ ওই যে আমার জামাই এদিকে ঢুকছে জামাই ও জামাই মিশু তো বিয়ে করে রেখে নাই কাপড় সুন্দর কেনা হয় পড়তে হয়
বৌমা তার মানে আমি আমার শাশুড়ি শাশুড়ি আমার না এই কাপড়টা পরে থাকতে পারতাছি না অনেকবার খুলে পড়ে যাইতাছে ঠিক আছে মা এত দরজ কিছু নাই আমি তোমার কাপড় দিতেছি তুমি কাপড়টা পাল্টে নাও আচ্ছা আহ জায়গা আল্লাহ গো আমার পোলা এবার কোন পাগল ধরে নিয়ে এলো এই পাগলদের সুখ হই বই না নাই এর নমুনা এত ভালো দেখতেছি না আমার মনে হয় এটা তাসিরা তার মানে পাগল 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 মানুষগুলা পাগল সারা দুনিয়া কেহ পাগল রূপ দেখিয়া কেহ পাগল শুনিয়া চল কোনে গেলেন আমার এই শাড়িটা একটু খুলে দিয়ে যান না এটা পড়তে পারি না কত কেমনে বহায় রাখছে গরম দরটাছে আমার এই তো আইসা বসতি আইসেন এত কোন কোয়ে ছিলেন আমার বহায় রেখা আমি তো বাইরে আছিলাম আচ্ছা হুনেন আমি যা যা কমো মন দিয়া হুনবেন আমি কিন্তু কখনো বাড়ির কোনো কাজ কাম করি নাই ওই পাড়ে পাড়ে ঘুরে বেড়াইছি আর মানুষের লগে দুষ্টামি করছি এটা হয়েছে আমার অভ্যাস বাড়ির কোনো কাজ কাম আমি করতে পারি না আর হয়েছে গিয়া ওই যে দুটা মায়ের দেখলাম না ওই মায়ের দুটারে কইবেন যে আমার যেন কখনো কোনো কাম করবার না দেয় মানে আমি কিন্তু কাম টাম করতে পারি না আর চুলা দ্বারা তো জীবন হয়ে যায় না আর আপনার মারও একই কথা কয়ে দিবেন আর এই যে শুনেন এই যে কাপড় টাপড় না এগুলো আমি পরবার পারি না এ বাড়ি বাড়ি কাজের সব কাপড় আমারে পরাই দিছে আমারে সেলার কামিজ দিবেন আমি সুন্দর করে পরবার পারু এইসব কাপড় আমি জীবনে পরি নাই তো কি করেন হ্যাঁ যা যা কইলাম এগুলো মনে রেখেন আমার অভ্যাস কিন্তু আমি পাল্টে দিতে পারি না লাঠি দেয়া লাঠিতে বিড়াল মারব আসলে মানুষ মানুষের অভ্যাস পাল্টাইতে পারে না তাই না এতক্ষণ তো তোমার অভ্যাসের কথা শুনলাম আমারও কিছু অভ্যাস আছে আমিও না অনেক চেষ্টা করছি অভ্যাসগুলো পাল্টানোর কিন্তু বদলাইতে পারি না শোনো আমার অভ্যাস হইতেছে তুমি যদি কখনো আমার কথার অবাধ্য হও আমার কথার বাইরে কোনো কাজ করো তাহলে এই লাঠি আমার হাতে পড়বো না এই লাঠি তোমার মাথায় পড়বো বুঝতে পারছো এটা আমার অভ্যাস চেঞ্জ করতে পারি না এরপরে এই বাড়ির কারোর সাথে যদি খারাপ আচরণ করা হয় তাহলে এই লাঠি তোমার পিঠে পড়বো এটা আমার অভ্যাস পাল্টাইতে পারি না কি করার আছে কিছু করার নেই কাজে এরপর থেকে যেন আমার কথার অবাধ্য বা আমার কথার বাইরে না যাওয়া হয় আর বাড়ির সবার সাথে যেন ভালো ব্যবহার করা হয় আপনি আপনি কি লাঠি দিয়ে কি আমার ভয় দেখাইতেছেন নাকি হ্যাঁ আমি ভয় পাই না কাউরে আমি আমার অভ্যাস কখনো পাল্টাইতে পারি না আর যা যা কইছি আমার কথা মতন চলবেন আপনি আমিও তো আমার অভ্যাস পাল্টাইতে পারি না তার মানে এতক্ষণ যা বললাম কোনো কিছুই কান দিয়ে যায় নাই লাঠি দিয়ে ঢুকাইতে হইব আমি আপনার কথা শুনো লাঠি লাঠি না তাহলে আমার কথা শুনবো শুনবো বাড়ির সমস্ত কাজকর্ম আমি 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 করবো আর আমার মায়ের সাথে ভালো আচরণ করবো মনে থাকবো মনে থাকবো আর যদি মনে না থাকে তাহলে প্রতি রাত্রে বিড়াল মারা হবে ঠিক আছে না মনে থাকবো এবার পাটে হ্যাঁ পাটে এইতো এইতো ঠিক বাড়ির সব কাজ করবো ময়লা মাগো কবার লয়ে দুর্দশাই আসছে ভাগ গিয়ে থেকে